এটার জন্য আমি একবারে মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, 1-2 কাপ পেঁয়াজ, মনে কর 2 কাপ পেঁয়াজ আমরা 1/2 কেজি একটু উপরে আমি দিয়েছি, আর 4টা মুরগি, আদা রসুন বাটা 4 টেবিল চামচ, আর হলুদ পাকি 4 চামচ, মরিচ পাকি একটু বেশি দিয়েছি 6 চামচ, ধনে পাকি 2 চামচ, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো সব একসাথে মিশিয়ে, আর তেল দিয়েছে এখানে প্রায় 1 কাপের মতো। এখন এটাকে আমি লবণ টবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম একটু ম্যারিনেট। এখন আমি মশলা মাখা মুরগিটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ একসাথে এতগুলো মুরগি সিদ্ধতে টাইম লাগবে, সময় লাগবে, এই কারণে আমি প্রেশার কুকারে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ দুপুরে সবাই আমরা আজকে খাবো তো সময় হয়ে গেছে, তো আমি রান্নাটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে। ঠিক আছে, মিনিটের মতন আমি প্রেশার কুকারটা এভাবে রাখবো, এত দমে রাখবো। ঠিক আছে, এখন এই পর্যন্ত। তখন আমরা পেঁয়াজের বিরিজটা কাঁচা মরিচকে নামিয়ে তাহলে খেতে অনেক মনে হয় খেতে একটু টেস্ট হবে। আজকে প্রেশার কুকারে মুরগিটা রান্নার একটাই কারণ, কারণ মুরগিটা অনেক বড় মুরগি ছিল, মানে সহজে সিদ্ধ হতে চাচ্ছিল, তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আপনারাও এরকম মুরগি যদি কখনও সিদ্ধ হতে না চায় তখন প্রেশার কুকারে দিয়ে দিবেন। কাঁচা মরিচটা আমরা দিয়ে দিলাম, আসলে 4টা মুরগি রান্না একসাথে, মুরগিটা একটু বড় হওয়ার কারণে কিছুতে সিদ্ধ হচ্ছিল না, যে কারণে আমি প্রেশার কুকারে আজকে রান্নাটা করে দেখলাম। আপনারা যারাই এই সমস্যাটা ভুগবেন তারা অবশ্যই প্রেশার কুকারে রান্না করে করবেন, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। আমার 20 মিনিটে মনে করেন 4টা মুরগি হয়ে গেল, 20 মিনিটে আমার মুরগি হয়ে গেল। কাজে আমি বলবো, সবাইকে সাজেস্ট করবো, যারা এই সমস্যা করবেন তারা তখন প্রেশার কুকারের সাহায্যটা নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল, আপনার টেনশনও কম হলো, মুরগি কেন ঘুরছে না এটা একটা টেনশন আমাদের মনে, আমরা যারা মা বোন ভাবিরা বউ যারাই রান্না করে আস, রান্নার গৃহিণী যারা এই রান্নাগুলি করি আমরা কিন্তু প্রায় এই সমস্যায় একটু পড়ে যাই, তখন আমাদের এই প্রেশার কুকারের সাহায্যটা নিতে হয়, আপনারা নেবেন। তো আজকে আমার রান্নাটা এখন এটা হচ্ছে, তা আমি রান্নাটাকে একটু দমে রেখে আমি ঢেকে দিচ্ছি, আর একটু পরেই ঝোলটা টেনে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তারপর একটু পেঁয়াজ পেঁয়াজ থেকে নামিয়ে দিতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি জানি না আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো, সবার কাছে অনুরোধ থাকলো সবাই ভিডিওটা দেখে একটা লাইক, আর যারা দেখেন নাই তারা আবার তারা দেখবেন, প্লাস তার সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে রুকসানা সিনা, এখান থেকে যত ভিডিও আসছে যারা দেখেন নাই লাইক কমেন্টস সাবস্ক্রাইব তিনটাই করে দেন, তাহলে আমি খুব উপকৃত হব, খুশি হব আপনাদের প্রতি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকল, আমার জন্যও দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি। রেস্টুরেন্টে কম খেয়ে বাসায় একটু চেষ্টা করবে আপনাদেরকে বাসায় খাওয়ার জন্য।
কষ্ট করছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসি আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।